تیری قدموں میں آنا میرا کام تا تیری قدموں میں آنا میرا کام تا میری قسمت جگانا تیرا کام ہے سدا دنیا سلام يا حبيب الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الاول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وأيضا قال الله تعالى وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وبلغنا وصدق رسوله النبي الحبيب الصادق الأمين المكين مولايا رب صل وسلم وبارك عليه عرش حق ہے مسند عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی قبروں میں لہرائے گے تاب حشر سشمِ نور رکھے جلوہ فرما ہو گئی جلوہ فرما ہو گئی جب طلعت رسول اللہ کی عرش حق ہے اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی وہ جہنم میں گیا جو ان سے مستغانی ہوا ہے خلیل اللہ کو ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اے رضا صاحب قرب احمد ہے حضور تجھ سے کب ممکن ہے پری تجھ سے کب ممکن ہے پری مدحت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی
دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اس کے کی دن جچے انترزاتی ماتری بشا دیوش انٹرنیشنل لینگویج ڈے جے اس کرائی دنے امادر کاسے ওই বীর শহীদরা এই বাংলা ভাষা মাতৃভাষা মায়ের ভাষা এনে দিয়েছে তাদেরকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই আছে মায়ের ভাষা অনেক বড় محبتের ভাষা সাথে সাথে আমাদেরকে কোরআনের ভাষাও লাগবে ঠিক কি না কোরআনের ভাষা কি আরবি আরবি ভাষাও লাগবে উর্দু ফারসি নাই জানেন কিন্তু আরবিটা কম্পালসরি এটা মাস্ট বি লাগবে দ্বিতীয় নাম্বার আপনাকে ইংরেজি ভাষাও জানতে হবে হবে কি না ইংরেজি ভাষাও জানতে হবে কারণ আপনি বাংলাদেশ বাংলাদেশের সীমানা বর্ডার যদি ক্রস করে অন্য কোথাও যান তখন আপনার বাংলা চলবে না বাংলা কেউ বললে তো আপনার দেশি বাইরে ছাড়া কেউ বুঝবে না যতক্ষণ আপনি দেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে খাপ খাওয়ানোর জন্য নিজেকে স্যাটিসফাই করার জন্য আপনাকে কি লাগবে অল ভাষার উপর পারদর্শী হতে হবে আমার কথা সেদিকে নয় আমি বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে আমাদের আরবী ভাষা লাগবে কারণ এটা আমাদের কোরআনের ভাষা কিসের ভাষা কোরআনের ভাষা কারণ জান্নাতি ভাষা আরবী ঠিক কি না ফেরেশতার ভাষা আরবী কোরআনের ভাষা আরবী নামাজ পড়তে হয় আরবি সূরা দিয়ে ফেরেশতাদের ভাষাও আরবী হাসরেও আরবী মিজানে নশরে ফুলসরাতে সব জায়গায় আরবী এখন দুঃখজনক হলে সত্য আমরা এমন মুসলমান আছি যে আরবি কোরআন শরীফটাও পড়তে পারছি না আছে না নাই তা বাংলা সফটওয়্যার নিয়ে পড়তে হচ্ছে বাংলা সফটওয়্যারে 14000 বলা আছে কেউ বাংলা সফটওয়্যার নিয়ে আরবি শুদ্ধ করেছে এরকম কোনো নজির নাই আছে নি এরকম কোনো নজির নেই বা নাম কেউ আসছে এজন্য এই দ্বীন ইসলাম কোরআন আপনার ঈমান আকায়েদ এই মজবুত করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে না নাই এই কোরআনের প্রতিষ্ঠানের দরকার আছে যেমন নাকি আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু কুরআন পাক যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তার মত শ্রেষ্ঠ উৎকৃষ্ট উত্তম ব্যক্তি পৃথিবীর জমিনে আর একটাও নাই জোরে বলো না সুবহানাল্লাহ এজন্য কুরআন পাক আমাদের জানা লাগবে ঠিক কি না জানা লাগবে আমাদের কুরআন কারীম প্রত্যেক মুসলমানের উপর দ্বীন ইলম তলব করা কি ফরজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ এটা নফল নয় অর্থাৎ কতটুক জানবেন আপনি কতটুক জানবেন যতটুক জানলে আপনি নিজেকে শরীয়তের উপর দায়েম এবং কায়েম রাখতে পারবেন যতটুক জানলে আপনি নিজেকে কি করতে পারবেন একজন সত্যিকার ইমানি মুসলমান পরিচয় দিতে পারবেন ততটুক লাগবে অন্তত নামাজের জন্য কোরআন লাগবে উযুর জন্য আপনি শরীয়তের ফয়সালা দেওয়ার জন্য সব ক্ষেত্রে কোরআন লাগবে আপনি ডাক্তার হন ডক্টর হন উকিল হন ম্যাজিস্ট্রেট হন ইত্যাদি ইত্যাদি এগুলো তো আপনার তকদিরে জুটলে হবে বড় আলেম তো সবাই হতে পারে না যার তকদিরে আছে সে হয় কিন্তু প্রত্যেকজনকে কোরআনে করিম শিক্ষা গ্রহণ করতে হবে দ্বীন আলম শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক কি না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বাইরে আওয়াজ হচ্ছে একজন গিয়ে একটু ওদেরকে থামাই দেন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আসুন এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর জান্নাতের বাগান এটা তো বুঝলাম না অনেকে বার ফতোয়া দেয় যে মিলাদ মাহফিল বড় মাঠে করা যাবে হ্যাঁ অন্য কারো জায়গায় করা যাবে না বাট এটা রাষ্ট্র সরকারি রাস্তায় করা যাবে এরকম ফতোয়া দিচ্ছে না অনেকে বলে মসজিদে করা যাবে কোথায় আবার অনেকে বলতেন না মসজিদে করা যাবে না গ্রামে করা যাবে মহল্লায় করা যাবে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় দেয় কিনা আছে এগুলো আপনাদের এখানে আছে কিনা জানি না এলাকার আমরা প্রতি জায়গায় দেখি এগুলা মাহফিল দিলে বাধা দেয় বলে এখানে যাইস নাই আচ্ছা তো কোথায় যায় বলে আপনার বাড়ির সাদের উপর আচ্ছা সাদর তো যাদের সাদ নাই তাদের কি তাদের উপর তাদের জন্য কোথায় যায়স বলতে তার মাতার উপর তার মানে না করো শয়তানের যুক্তি দেখেন কলিয়াবি শরীফ কোন শরীফ কলিয়াবি শরীফ শাহাবুদ্দিন কলিয়াবি আলাইহির রহমাতুর রিদওয়ান
উনি একটা কিতাব লিখছেন কিতাবের মুকদ্দমার মধ্যে সেই ঘটনা ঢুকে এনেছেন কি ঘটনা মা মিন বাইতিন আও মসজিদিন আও মহল্লাতিন কুরিয়া ফিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা হাফাতিল মালাইকাতু وَصَلَّتِ الْمَلَائِكَةُ إِلَىٰ أَهْلِ ذَٰلِكَ الْمَقَامِ جُرْ شُرِ بُلُنْ سُوَحَنَ اللَّهِ جَيْ گَرَ إِلَىٰ حَبَّتِ الْمَلَائِكَ مَا مِنْ بَيْتِ تاولا ملاد نمی کتائی کرتا ہو بے گرے کرو جائے جائے سے بیدا درکنو شجوک نہیں ما من بیت جائے گرے آو مسجد جائے مسجد مسجد ملاد آسنا نہیں মসজিদ আমরা জুমার নামাজের জুমার নামাজের পরে আখেরি মোনাজাতের আগে মিলাদ করি না হুজুররা মিলাদ করে না এগুলো জায়েজ আছে না নাই শাহাবউদ্দিন কলাইবি আলাইহির রহমাহ আজ থেকে 1200 বছর আগের কিতাব উনি বলছেন যেই মসজিদে যেই ঘরে যেই মসজিদে আও মহল্লাতিন যেই মহল্লায় এখন কোথায় হচ্ছে মহল্লায় হচ্ছে কুরিয়া ফিহি মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে যেই মসজিদে যেই মহল্লার ভিতরে আমার নবীজির শান ইমানের মিলাদুন নবীর আলোচনা করা হয় আমার নবী ঘোষণা দিলেন শাহাবউদ্দিন কলাইবি আলাইহির রহমাহ রিদওয়ানের উনি মুকদ্দমার মধ্যে এনেছেন ওয়াসাল্লাতিল মালাইকাতি ইলা আহলি যালিকাল মাকাম ওই জায়গাটা ফেরেশতারা উনাদের নিজের নূরানি ডানা দিয়ে ঘিরে ধরে আপনারা যারা বসে আছেন আপনাদের চতুর্পাশে ফেরেশতারা নিয়োগ কত হচ্ছে কোন ফেরেশতারা আপনাদের ডিউটি করছে হুজুর বলেন না সুবহানাল্লাহ বলতে হুজুর ফেরেশতা তো দেখতেছি না আরে না দেখে বিশ্বাস করার নাম সেটার নাম তো ঈমান সুবহানাল্লাহ বলেন না আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মউত সাতটা জিনিসের উপর ঈমান আনতে হবে না দেখে ঠিক কিনা বলেন না তো এটা বিশ্বাস করা নবীজির হাদিস পাক উলামায়ে কেরামের জুবান থেকে যে রওয়াজ বের হয়েছে এটার উপর আমল করা এটা উম্মতি মুহাম্মদের উপর ওয়াজিব হয়ে গেছে তখন আপনাদের চতুর্পাশে এখন ফেরেশতারা দানা দিয়ে আপনাদেরকে ঘিরে ধরেছে শুধু তাই নয় ওয়া মালাইকাতাহু ওই ফেরেশতারা ইস্তাগফিরুনা লাকুম আপনারা যারা গুনাহগার এসেছেন নবীজির মিলাদে বসার কারণে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার কারণে আপনাদের গুনাহগুলো রহমতের ফেরেশতাগুলো এই মিলাদুন নবীতে আসার কারণে বসার কারণে কোরআনের আলোচনা শোনার কারণে আপনাদের গুনাহগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে মাফ চাইতে থাকে মিলাদুন নবীতে আসলে আপনার ক্ষতি লাভ কতটুক লাভ বেমিসাল কোন মিসাল কারণ এগুলো আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য কি নবী এসেছেন বিদায় আমাদেরকে নিয়ামত দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ রহমত ওয়ালা আয়া নবী হ্যায় রহমত ওয়ালা আয়া নবী হ্যায় دوم مسیح ہے دوم مسیح ہے دوم مسیح ہے دوم مسیح ہے صلاۃ الیا سلام الیا حبیب اللہ তাহলে বোঝা গেল মিলাদুন নবী আসলে অনেক লাভ আছে না নাই আমার নবী ঘোষণা দিলেন তোমরা তিনটা জিনিস তোমার পরিবার পরিজনদেরকে শিক্ষা দাও কয়টা জিনিস আদিব আওলাদাকুম আলা 30 খসাল হুব্বা নবিয়্যুকুম ওয়া হুব্বা আহলি বাইতি রাসূলিহি ওয়া তিলাওয়াতিল কুরআন সুবহানাল্লাহ বলেন না প্রথম নম্বর হুব্বা নবী নবীর প্রেম কার প্রেম আদিব আওলাদাকুম তোমার পরিবার পরিজনদেরকে তুমি শিক্ষা দাও আদব দাও আমার নবী বলেন তোমার পরিবার পরিজনদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও কথা বলেন কয়টা বিষয় প্রথম নম্বর হুব্বা নবিয়্যুকুম নবীর মহাব্বত কার মহাব্বত তো নবীর মহাব্বত আছে বিদায় আমরা মিলাদে চলে এসেছি সুবহানাল্লাহ বলেন না আর কেউ আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না কারণ তাদেরকে আল্লাহ রসুল কবুল করতেছে না বলেন না
তাদের কি কি আল্লাহ রাসূল কবুল করতেছে না এরা আসতেছে না সেটা নয় তারা আসতে পারতেছে না যে কথা বলেন ঠিক কি না কারণ যে সাপের ভিতরে বিষ আছে সাপুড়ে যখন বাঁশি বাজায় বিন বাজায় যে সাপের মধ্যে বিষ আছে সে 2 মাইল 10 মাইল দূর থেকেও বাঁশির আওয়াজে সে থাকতে পারবে না চলে আসবে কথা বলেন ঠিক কি না আর যে সাপের মধ্যে কি নাই বিষ নাই ওই ডোরা বলেন আর কি ফাইন্যা এগুলা কোথায় পাতার উপর সাইটে যে থাকে কি নাই দেই বিষ নাই দেই তো ইয়া আমাদের ভিতরে নবীর ইশক ভালোবাসা মহব্বতের বিষ আছে আমরা নবীর আলোচনা কোরআনের আলোচনার আওয়াজ শোনার সাথে সাথে আর দোকানে আড্ডা করি নাই আজকে একটা দিন এই দিনের জন্য আমরা নবীজির আশিক হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ হাম আয়া নেহি লায়া গিয়া আমরা আসি নাই আমাদেরকে আনয়ন করা হয়েছে আমরা আসি নাই আমরা এমনে লাগে গিয়েছি হাম আয়া নেহি লায়া গিয়া আমরা আসব সেই ক্যাপাসিটি আমাদেরকে নাই আমাদের নাই যদি আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে ফেলতেন আসার সুযোগ হতো আল্লাহ দয়া করেছেন আমার নবী দোয়া করেছেন মিলাদুন নবীতে আসার সৌভাগ্য হয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ এজন্য মিলাদুন নবী এটা অনেক ফজিলত এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমার নবীর এক সাহাবী আমের আনসারী নাম কি আমের আনসারী আনসারী সাহাবী হাদিসটা বর্ণনা করছেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিচ্ছে যে বলতেছেন আমি একদিন আমার নবীকে সাথে নিয়ে আমের আনসারীর বাড়িতে গেলাম কার বাড়িতে আমের আনসারীর বাড়িতে নবী আবু দারদাকে সাথে নিয়ে কার বাড়িতে গেলেন নবীর বাড়িতে গেলেন নবীর এক সাহাবী হযরত আবি দারদা ওই আবি দারদাকে সাথে নিয়ে আমার নবী আর এক সাহাবীর বাড়িতে গেলেন তার নাম আমের আমার নবী বলেন আমি যখন আমের আনসারের বাড়িতে গেলাম তখন দেখতে পাচ্ছি আমের আনসারী উনি ওনার পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে ওনার স্ত্রী পুত্র বউ বেটি প্রত্যেককে সাথে নিয়ে আমি নবীজির আলোচনা অর্থাৎ আমি নবীজি দুনিয়ার মধ্যে কিভাবে এসেছি আমার নবীর আশাটা কি রকম আমি নবী কোন পর্যায়ে এসেছি কিভাবে এসেছি আমি নবীর আজমত আর ভালোবাসা ওনার পরিবার পরিজনদেরকে শিক্ষা দিচ্ছে আমার নবী বলতেছেন ও আমের আনসারী ও আমের আনসারী জেনে রাখো শুনে রাখো তুমি তোমার পরিবার পরিজনদেরকে আমি নবীর মহব্বত আর ভালোবাসা শিক্ষা দিচ্ছ বিনিময় তোমাদের জন্য ও মালাইকাতাহু আসমানের ফেরেশতারা তোমাদের গুনাহগুলো মাফ চাইতেছে ইস্তাগফিরুনা লাকুম তোমাদের জন্য ইস্তেগফার করতেছে ও আমের আনসারী তোমার পরিবারের জন্য তোমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আমি নবীর পক্ষ থেকে তোমার গুনাহগুলো মার্জনা করে করে তোমার আমলনামায় শুধু নেকি আর নেকি লিখতেছে তার মানে বোঝা গেল মিলাদুন নবী এখন নয় সাহাবীর যুগও ছিল সাহাবীরা করছে আমার নবী দেখার সাথে সাথে উৎফুল্ল হয়ে খুশি হয়ে তাদের জন্য দোয়া করলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মালাইকাতাহু ওই মালায়েকা রাইসুল মালায়েকা ফেরেশতারা বড় বড় গুণী ফেরেশতারা ইস্তাগফিরুনা লাকুম তোমার পরিবারের জন্য তোমার পরিবার পরিজনের গুনাহগুলো মাফ চাইতেছে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল গুনাহ করছি আমরা আর আমাদের গুনাহ মাফ চাইতেছে ফেরেশতারা কারণ কি কারণ আমরা নবীজির মিলাদে বসেছি নবীজির আলোচনা শুনতেছি নবীজির আলোচনা করতেছি কথা বলেন ঠিক কি না দরকার আছে না নাই मैं सो जाऊंगा मुस्तफा कहते कहते कुले आक सल्ले आला कहते कहते सुभान अल्लाह बोलना आला हजरत बोले छन आमी जखन शुए जाबो आमी जखन की करबो आमी जखन शुए जाबो
সাকারাতের বিছানে যখন শয়িত হব এই কঠিন সময়ের মধ্যে আমি যেন আমার নবীকে দেখি মেয়ে সোজা হুয়া মুস্তফা কেহতে কেহতে আমি শুয়ে যাব মুস্তফা বলতে বলতে মানি কলমা পড়তে পড়তে সুবহানাল্লাহ বলে না কুলে ইয়া কি সাল্লে আলা কেহতে কেহতে আমি আবার কবরের মধ্যে যখন আমাকে শহীদ করা হবে সেখান থেকে আমি আবার উঠব আমার নবীকে যেন দেখতে পায় কুলি আকিসাল্লে আলা কেহতে কেহতে আমি যেন চোখ কোলা মাত্রায় আমার দয়াল নবীকে আমার শিয়রের পাশে দেখতে পায় আর জোরে বল না সুবহানাল্লাহ আমার নবীর এক সাহাবী হযরত রবি ইবনে হারাস নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমার নবীর সাহাবী হযরত রবি ইবনে হারাস নাম কি বললাম রবি ইবনে হারাস উনি জিন্দেগিতে কোনোদিন হাসে নাই এক ফোঁটাও হাসে নাই কেন হাসেন নাই কারণ উনি যখন কিতাব পড়তেছে কোরআনুল করিম যখন তেলাওয়াত করছে জাহান্নামীদের শাস্তির আযাবের কথা যখন চোখে পড়ল বেনামাজিদের আযাবের কথা যখন চোখে পড়ল সুদকর গুসকর নাহান্দান ওই বদকারদের আমলের কথা যখন চোখে পড়ল কোন কাজ করলে কি শাস্তি এটা যখন ওনার চোখে পড়লেন ওই দিন থেকে তিনি আর হাসে নাই ওই দিন থেকে তিনি আর সবাই জিজ্ঞেস করলেন আপনি হাসেন না কেন বলো যে আমি হাসব না আমার নবী জিজ্ঞেস করলেন ও সাহাবী তুমি একটু হাসো না তুমি কারণ হাসা এটাও সুন্নাহ সুবহানাল্লাহ বলে না মুস্কি হাসতে হবে কি হাসা মুস্কি হাসতে হবে কারণ কেউ যদি মুস্কি হেসে কথা বলে এটা সৎকার সওয়াব সুবহানাল্লাহ বলে না টাকা দিতে হচ্ছে একজন মুসলমান ভাইদের সাথে আপনি মুস্কি হেসে দিয়ে একটু কথা বললেন সহানুভূতি দেখাইলেন আমার নবী বলছেন আপনার আমল নামায় সৎকার সওয়াব উঠে গেছে জোরে বলুন ওই সাহাবী বললেন আমি হাসব না বলে যে হাসবে না মানে না না আমি হাসব না তো কখন হাসবেন বলে যে আমি তখনই হাসব যখন আমার কর্ণে শোনা যাবে আমার কানে যখন পৌঁছে যাবে যে আমি জান্নাতি আমার কর্ণে যখন জান্নাতের সুসংবাদ পৌঁছে যাবে তখন আমি ওই জান্নাতে ঢুকার জন্য হাসতে থাকব এর আগে আমি আর কোনোদিন হাসব না তখন রবি ইবনে হারাস এই কথা যখন বললেন জিন্দেগিতে আর কোনোদিন হাসেন নাই এভাবে চলে গিয়েছে কিসের কারণে জাহান্নামের আযাবের কারণে কারণ উনি তো জানে না বলেন আমি কি জান্নাতিনে জাহান্নামি এটা তো আমি গ্রান্টি দিতে পারছি না সাহাবীর একিন ছিল কারণ আস সাহাবী কাদ নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহদাদাইতুম আসমানের সমস্ত নক্ষত্ররা যেভাবে আমাদেরকে সাজিয়ে রেখেছে সৌন্দর্য করেছে আসমানের ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম গোড়া ইসলামকে সৌন্দর্য করে রেখেছেন উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ এরকম সাহাবী উনি নিজেকে নিজে নিজের নিজেকে নিজে ছোট করে ফেলেছেন আজ যে ইনকেসারি যেটাকে বলা হয় উনি ছোট করে নিজেকে বললেন আমি যতদিন না জান্নাতি যেটা আমার কর্ণে পৌঁছবে না ততদিন পর্যন্ত হাসব না কারণ জান্নাত দেখলেই তো আমি হাসব কারণ আমি যদি দুনিয়ার মধ্যে হাসতে থাকি আমি যদি মরার পরে যদি জাহান্নামে যাই এই হাসার কোনো সত্যকতা নাই এজন্য উনি বললেন না না আমি হাসব না অনেক লম্বা ওয়াকিয়াত এমন পর্যায়ে উনি দুনিয়ার হায়াত অতিবাহিত করে ফেলেছেন ওনার ইন্তেকাল হয়েছে আরেক সাহাবী বর্ণনা দিচ্ছেন উনি ওনার যখন ইন্তেকাল হয়েছে ওনার কফিন যখন ওই মশারির ভিতরে লাশ ঘরের ভিতরে দোয়ার জন্য পরিষ্কার করার জন্য যখন ঢুকাইলেন তখন যখন ওনাকে জু বানাই দিচ্ছে ওনাকে যখন পানি ঢেলে দিচ্ছে ওনাকে যখন গোসল করানো হচ্ছে তখন হযরত রবি ইবনে হারাসের চেহারার দিকে যখন তাকাইলেন উনি মুস্কি মুস্কি তাবাসসুম হাসতে লাগলে আরে জোরে বল না সুবহানাল্লাহ তখন বোঝা গেল যিনি গোসল দিচ্ছেন উনি বুঝতে পেরেছেন যে রবি ইবনে হারাস যতক্ষণ না জান্নাত উনি জান্নাতি সেটা গ্রান্টি হবে গ্রান্টেড পাবে না তখন যতক্ষণ পর্যন্ত সাকসেস হবে না ততক্ষণ হাসবে না আমাদেরকে বলেছিলেন আজকে দেখতেছি উনি লাশ ওনার লাশ
হায়াত চলে গিয়েছে জান চলে গিয়েছে এমন সময়ের মধ্যে যে উনি দেখতেছি উনার মুখ দিয়ে মিষ্টি 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 উনি মিষ্টি মিষ্টি হাসতেছে মুস্কি মুস্কি মিষ্টি মিষ্টি অনেক মধুর হাসা হাসতেছে উনারদের আর বুঝতে আর বাকি হলো না রবি ইবনে হেরাস নিঃসন্দেহে ফেরেশতা উনাকে বলে দিয়েছেন ও রবিয়া তোমার জন্য জান্নাতের ফেরেশতারা انتظار করছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সাহাবীদের আকীদা দেখেন আমরা তো হাসি নাট্য হওয়া নাচলো মেয়ে নাচলো আমরা হাসি ঠিক কি না কেন হাসানোর কোনো দরকার নাই আমার নবী বলেছেন লাদাহিকতুম কলিলা লাবকাইতুম কাসীরা তোমরা বেশি বেশি কন্দন কন্দন করো কম কম হাসো কান্না বেশি করতে হবে আমরা কয়জন আছি এরকম কান্না করি জুমার দিনে তো কান্না করি না করি আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আ যায় আগর খাব মে সরকার মদিনা সরকার মদিনা সরদার মদিনা সরকার মদিনা সরদার মদিনা آ جائے اگر خواب میں سرکار مدینہ آ جائے اگر خواب میں سرکار مدینہ صلاۃ نیا امرا একটু চিন্তা করতেছি যদি দুনিয়াতে আমার নবীকে গুমের ঘরে যদি আমরা হায়াতে পরানো যদি আমার নবীকে নাও দেখি নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে সালাতু সালামি দেওয়ার সুযোগ নাও থাকে আল্লাহ তুমি আমাদেরকে গুমের ঘরে হলো একবার দিদারে মুস্তাফা নসিব করিও বলুন আমিন কারণ নবীকে স্বপ্ন দেখা মানি বাস্তব দেখা ঠিক কি না বলেন না নবীকে স্বপ্ন দেখা মানি বাস্তব দেখা নবী আমার নবীর শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারে না শয়তান আমি গৌসবাগ আমি অমুক আমি টমুক এরকম বলে বিভিন্ন বুজুর্গানে দিনের সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবী সুরত ধারণ করতে পারে না কথা বলেন ঠিক কি না মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআ আল হক লিআন্ন আশ-শায়তান লা ইয়াতামাসসালু বি শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারে না অর্থাৎ বোঝা গেল যে নবীকে একবার স্বপ্নে যুগে দেখেছে সে আমার নবীকে বাস্তব দেখেছে নবীকে বাস্তব দেখা মানি স্বপ্ন দেখা মানি জাহান্নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না নবীকে দেখলে যদি জাহান্নামের আগুন হারাম হয় জান্নাত ওয়াজিব হয় আর সেই নবীদের আশিক হয়ে সেই নবীদের কদম বা কদম চললে আমার নবী আমাদেরকে কি জান্নাত দিবে কি দিবে না কারণ আমরা তো সেই নবীর উম্মত আমরা নবীদের ওয়াফাদার উম্মত বা ওয়াফা নয় আমরা মিলাদুন নবীকে বেদাত শিরিকের সাথে তক্কা দেই না আমরা মিলাদুন নবীকে ইবাদত মনে করি মিলাদুন নবীকে বেদাত মনে করি না কারণ এই তো ধর্মীয় আলোচনা কোরআন হাদিসের আলোচনা এগুলো বেদাতে হাসানা ওগুলো ভালো বেদাত উত্তম বেদাত সাহাবীদের যুগে থাকলে জায়েজ এখানে না থাকলে জায়েজ নাই এটা হলে হবে যে সাহাবীর যুগে ইমাম হোসেনকে জবে করে দিয়েছে এজিদের আসিমার তো সাহাবীর যুগে যদি জায়েজ হয় তো বর্তমানে তো আমরা তো ফতোয়া দিতে হবে ইমাম হোসেনকে জবে করাও জায়েজ নাউজুবিল্লাহ বলেন না তো সাহাবীর যুগে থাকলে হত্যা করা জায়েজ হবে না এটা সমাজদার কে লিয়ে ইশারে কাফি আমাদের দিমাগ আমাদের দিল আমাদের হোশ থাকতে হবে এজন্য আলা হযরত বলেছেন তারা বেআক্কল হয়ে গেছে সূরা হুজরাতের মধ্যে আছে আকসারুহুম লা ইয়াকিলুন অধিকাংশ বেআকল দিল কো জো আকল দে খোদা আল্লাহ হযরত বলতেছেন খোদা এরা বেআকল হয়ে গেছে এদের সমাজ তে ড্যামেজ হয়ে গেছে এদের কিন্তু আকল দেন না সুবহানাল্লাহ বলেন না দিল কো জো আকল দে খোদা তেরে গলি সে যায় কিউঁ পীর কে গলি গলি তবা নবীর দরবার থেকে নবীর গলি থেকে ফিরে গেছে পীর কে গলি গলি তবা সারা দুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ তাহলে বোঝা গেল কয়টা জিনিস তিনটা জিনিস শিক্ষা দিতে হবে প্রথম নম্বর নবীর মহব্বত কার মহব্বত নবীর মোহাম্মদ মহব্বত এক নম্বরে নবীজির হাদিস পাক তাহলে মিলাদুন নবী করা নবীর সম্মানার্থে নবীজির সম্মানে তাজিম করে কিয়াম করা এটা জায়েজ না জায়েজ অবশ্যই জায়েজ দ্বিতীয় নম্বর আসুন উহব্বা আহলে বাইতি নবীজির সাহাবাই কেরাম আহলে বাইতের প্রতি মহব্বত আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করা ওয়াজিব ওয়াজিব কিনা সাথে সাথে নবীর ভালোবাসার সাথে সাথে আহলে বাইতকে মহব্বত করতে হবে আবার আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে জলিলুল কদর সাহাবীকে গালি দেওয়া যাবে না সেই সুযোগ আসহাবি কান্নুজুম সাহাবীর আসমানের নক্ষত্র লা তাসুব্বু আসহাবি আমার নবী বলেছেন তোমরা আমার সাহাবীকে গালি দিও না এখন কিছু কিছু মোল্লা কাটমোল্লা দেখা যায় যে নবীর সাহাবীকে গালি দেয় মৌলা আলীকে বেছে নেয় সিদ্দিক আকবরের মতো ফারুক আজমের মতো ওসমান জুন্নুরাইন ওই রকম বুজুর্গ বুজুর্গ সাহাবীদের সামনে কটাক্ষ করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করে না আসে না নাই এই জন্য এই ফিতনার যুগে আমাদেরকে খুব বেছে বেছে চলতে হবে চোখ কান খোলা রাখতে হবে কি করছি কি হচ্ছে কোথায় যাচ্ছি কোন পথে হাঁটছি জেনে শুনে আমাদেরকে চলতে হবে না হয় সাধারণ মানুষের ইমান মুহূর্তের ভিতরে কি করে দিবে নষ্ট করে দিবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন তৃতীয় নম্বর ওয়া কেরাতিল কোরআন কোরআনে পাকের তেলাওয়াত তাহলে কোরআনে পাকের তেলাওয়াত লাগবে কিনা কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হবে সূরা ফাতিহা শুদ্ধ করে না পড়লে নামাজ হবে লাহানে জলিল হলে নামাজ হবে লাহানে হফি হলে তো মোটামুটি একটু কি করা যায় সার দেওয়া যায় শরীয়তে লাহানে জলি হলে নামাজ ফসাদ হয়ে যাবে ফৌত হয়ে যাবে এজন্য আমাদেরকে নামাজ শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহর কালাম ফুরকান হামিদ এটা শুদ্ধ করে পড়ার জন্য কোরআনের প্রতিষ্ঠান ছাড়া কোনো বিকল্প দিনই প্রতিষ্ঠান লাগবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন মাদ্রাসা এটা শরীয়ত এটা দিনই প্রতিষ্ঠানটা শরীয়ত আর শরীয়ত অর্জন করে শরীয়তটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে তরিকতের দ্বারস্থ হতে হবে পীরের হাতে বায়াত হতে হবে যার পীর নাই তার পীর কে শয়তান কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ইমামের নাম ধরে ডাকবেন ইয়াউমানা দুউ কুল্লু উনাসিম বি ইমামিহিম তোমাদের ইমাম কে তখন আমরা যারা ইমাম আজম কে মানি না বলে ইমাম আজমের দরকার নাই তখন কি বলবে ইমাম আজমের দরকার নাই বলে আমরা গায়র মুকাল্লিদ লা মাযহাবি তো নবীজি বলছেন যার মাযহাব নাই তার যার ইমাম নাই তার ইমাম শয়তান তো ইজা কানাল গোরাব দলিলা কৌমিন যায় শয়তান কোথায় নিবে হাওয়াই সর্বোৎকৃষ্ট স্থান হচ্ছে ডাস্টবিন তো শয়তান যখন আপনার ভিড় হয় শয়তান আপনার সাথে দুকা দিবে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে এই জন্য কোরআনে কারিম আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়ানোর জন্য দিনই প্রতিষ্ঠান লাগবে প্রতিষ্ঠানকে মহাব্বত করতে হবে প্রতিষ্ঠান মুখে হতে হবে ছেলেদেরকে আদর্শবান বানাইতে হবে কারণ কিয়ামতের ময়দানে ওই নওজোয়ান শিশুরা আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যদি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যদি আপনি তাকে ধর্মের শিক্ষা না দেন ইসলামের প্রাথমিক শিক্ষা যদি আপনি না দেন ওই মা বাপ আপনি ওই ছেলেদের কাঠগড়ায় আসামি হয়ে যাবেন আমরা মনে করি তো শুধু ছেলেদের উপর মা বাপের হক এর আগে কিন্তু মা বাপের উপর ছেলেদের হক আছে না নাই এগুলো আদায় করতে হবে তুদিনু তুদান আপনি না দিলে সে আপনাকে কেন দিবে এজন্য প্রত্যেক কিছুর হিসাব আমাদেরকে করে চলতে হবে কারণ প্রতিটা কোরআনে করিম যখন আমরা তেলাওয়াত করি আল্লাহ পাক নাকি প্রতিটা কোরআনে করিমের শব্দের শব্দ শব্দ লব্জ লব্জ উত্তর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে থাকেন দুর্বল আপনি যখন নামাজের মধ্যে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব বিলআলামিন সুবহানাল্লাহ আপনি যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই এই শব্দ যখন মুখ দিয়ে বের করেন তখন আল্লাহ পাক লামকানের খোদা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করছে দেখো দেখো
আমরা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খোদা সমস্ত প্রশংসা আপনার জন্য সমস্ত কিছু আপনার জন্য তখন এই কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ ওয়াফেস উত্তর দেয় যে হামিদানি আব্দি আমার নিয়ামত আমার সমস্ত প্রশংসা যে তোমরা করেছো ও বান্দারা আমার সমস্ত নিয়ামতটাও তোমাদের জন্য জুড়ে বলুন সুবহানাল্লাহ আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তখন আল্লাহ উত্তর দেয় সালানি আব্দি ও ফেরেশতারা আমার বান্দারা আমার থেকে চাচ্ছে সুবহানাল্লাহ বলে না সহিহ মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফে আছে বুখারীতেও আছে যে আমার বান্দারা আমার প্রশংসা করছে আমার বান্দারা আমার গুণকীর্তন করছে আমার নিয়ামতের কথা শুকর আমার নিয়ামতের শুকর আদায় করছে ও রহমতের ফেরেশতারা তোমরা যাও যাও তাৎক্ষণিক তাদের হাতায় তাদের নেকের হাতায় যে আজকের এই নিয়ামত মণ্ডিত কাজের জন্য তাদের আমলনামার মধ্যে হরদম হরওয়াক নেকি আর নেকি লিখতে থাকো আর জোরে বলুন সুবহানাল্লাহ দর দিলে للمقام مصطفى آبروی ما جنام مصطفى صلاة دنیا علیکم تحال آما دیر کے نبیر محبت لگ بگی نا نبیر محبت چڑا کنو بکل پو ایجن ایک شاعر بولن نبی ساڑا نئے سہارا জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গালার মালা নবী সাড়া নাই সাহারা সালামুনি সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ তাহলে আমার নবী নবীর মহব্বত লাগবে নবীর মহব্বত ছাড়া কোনো কিছু বিকল্প না এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দান যখন কায়েম হবে কি হবে হাশরের ময়দান যখন কায়েম হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আনাস বর্ণনা করছেন হাদিস পাক ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের জন্য সুপারিশ করবেন শাফাত করবেন তো হাশরের ময়দানে আপনি নবীকে কোথায় পাবো সুবহানাল্লাহ বলেন না আপনি যে শাফাত করবেন সুপারিশ করবেন ওই সুপারিশের জন্য আপনি নবী তো সর্বক্ষণ নবীকে আমাদের উম্মতদেরকে বাঁচানোর জন্য আপনি নবীজির আশিকদেরকে বাঁচানোর জন্য আপনি হাশরের ময়দানে ছোটাছুটি করবেন তখন আপনি আপনাকে কোথায় পাওয়া যাবে কোন একটা সিচুয়েশন অবস্থান লোকেশন আমাদেরকে দিলে ভালো হয় আমার নবী বললেন ও আমার সাহাবী তিনটা জায়গায় আমাকে পাওয়া যাবে কয়টা জায়গা আমি হুজুর সরেছে জন্য সংক্ষেপে বলছি আমাকে পুলসরাতের পারে পাওয়া যাবে কোথায় পুলসরাতের পারে সেখানে যদি আমাকে পাওয়া না যায় আমাকে মিজানের পাল্লার সামনে পাবে কোথায় মিজানের পাল্লাও যদি আমাকে পাওয়া না যায় হাউজ কৌসারের পারের মধ্যে আমি নবীকে পাবে জোরে বলনা সুবহানাল্লাহ আমার নবী তিনটা লোকেশন তিনটা ঠিকানা দিলেন তোমরা একটাতে যদি না পাও আরেকটাতে যাবে ওইটাতে না পাইলে আরেকটাতে যাবে এভাবে তিনটা জায়গা ব্যতীত আমি নবী কোথাও থাকবো না কারণ আমি নবী রব্বি সল্লিম উম্মতি রব্বি সল্লিম উম্মতি উম্মতকে বাঁচানোর জন্য যখন ইয়া নফসি সবাই সমস্ত নবীর উম্মতরাও করবে সমস্ত নবীর উম্মতি উম্মতিরা সমস্ত নবীরাও আপন আপন অবস্থান থেকে ইয়া নফসি লড়ি দিবে সেই সময়ের ভিতরে আমার নবী রব্বি সল্লিম উম্মতি উম্মতি নবী উম্মতদেরকে বাঁচানোর জন্য হাশরের ময়দানে ছুটাছুটি করবে এজন্য আরেক শায়ের বলেন কখনে যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে পুলসরাতের পারে মন কর নকিরের আগে যাবে যে কবরে ও মন এ দরদি মদিনা শহরে মদিনা শহরে সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ দেখেন নবী কোথায় তিন জায়গায় ফুলসরাতের পারে হাউজ কৌসারের পারে মিজানের পাল্লার সামনে
এই তিনটা জায়গার মধ্যে নবী কেন কেন বলে যে আমার কোন গুনাহগার উম্মত যদি নেকি ওজন নেকি বদি মাপ করার সময় যদি কি হয়ে যায় যদি ঠকে যায় যদি আটকে যায় তো আমি নবী তো তাকে ছুড়ানোর জন্য সেখানে যাব সুবহানাল্লাহ বলেন না আমার উম্মতরা গুনাহগার উম্মতরা আমি নবীকে কত নাম বেশি মহব্বত করেছিল আমাকে না দেখে বিশ্বাস করেছে আমার জন্য পাগল পরোয়ানা হয়েছিল দুনিয়ার মধ্যে কত মাহফিলে আরজি দিয়েছিল আমি নবীকে দেখার জন্য আজকে আমি নবী তাদেরকে হউজে কৌসার দান করার জন্য আমি নবী রেডি হলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ يا غوث لازم دست جند آباد جند آباد جند آباد جند آباد علماء اهل سنة تتی نمبر فل سرا تیرے فارے کینو کینو بلے ہمارے گناہ گر امت جو دی بیجے جائے ہمیں تادر کے چھوڑائی تے جابو سبحان اللہ بلے نا ارے جے نبیر بیرویٹا کچن ملاد النبی جائے سنائی بیدات نبی آمار مطو بلتے سن تادر ای پشنو কাল কিয়ামতের ময়দানে কারো তাবেদারি চলবে না কারো ক্ষমতা চলবে না সে আমার নবীর জান্দাই চলবে জরবরন সুবহানাল্লাহ সূরা কিয়ামার মধ্যে আছে ইন্না আলাইনা বায়ানা ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাহুম তুরহামুন এটা তো আছেই ইন্না আলাইনা বায়ানা ফাইজা কুরআনা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা আমরা কষ্ট করে মুখস্থ করছি আমার নবীকে কষ্ট করে মুখস্থ করতে হয় না আমার আল্লাহ আমার নবীকে বললেন ও প্রিয় হাবিব নবী আপনি পলো করেন আপনি শুধু ইরাদা করেন আসমানের দিকে তাকিয়ে থাকেন আপনার দুকোকে সহবনা নিঃশ্বাস উঠারামাও করতে হবে না আপনি শুধু তাকিয়ে থাকবেন আল্লাহ পাক আপনাকে মুখস্থ করাই দিবে আমি আল্লাহ আপনাকে মুখস্থ করাই দিব আমি আল্লাহ আপনাকে জানাই দিব আমি আল্লাহ আপনাকে শিখাই দিব সব কিছু করার দায়িত্ব আমার শুধু ইন্তেসার করার দায়িত্ব আপনি নবীর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ দেখেন আমার নবী কষ্ট করে কিছু শিখে নাই এটা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই মেমরি কম্পিউটার মধ্যে এক মেমরি থেকে যখন এক মেমরিতে কি করেন ডাউনলোড করে তো ঠিক তেমনি পাবে আমার নবী বলতেছেন আমার সিনের মধ্যে যা আছে ইলা সবাবতু আবি বকর আমি ওই মেমরির মতো সবগুলো আবু বকরের সিনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ সে আবু বকর এই বিশ্বব্যাপী সবগুলোর জান্দা উড়াচ্ছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা শেষ তখন আলা হযরত দাঁড়িয়ে গেলেন কে আলা হযরত উনি উনার আবেগ প্রকাশ করছেন সেই সময় আল্লাহর দরবারে জিবরিল আসলেন ফুলসরাতের পারে যখন নবী বসে রইলেন ওই সময়ের মধ্যে আমার নবীর কাছে জিবরিল আসলেন জিবরিল এসে বললেন ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো রাসূল আমি আপনার সমীপে নিবেদন করছি আরজি করছি আমাকে একটু অনুমতি দিন আমাকে একটু আপনি অনুমতি দিন কি অনুমতি দিব নবী বললেন কি দিব বলে যে আমার 600 ডানা আছে 600 ডানা কথা বলেন 600 ডানা একটা ডানা যদি আমি জমিনের মধ্যে বিচরণ করে দিই সমস্ত জমিন ডাকার পরে অবশিষ্ট থেকে যাবে যেমনি ভাবে একটা গ্লাসের মধ্যে একটা বাতের প্লেট রাখলে এটা ডাকার পর অবশিষ্ট থাকে না ঠিক তেমনি ভাবে জিবরিলের একটা ডানা 600 ডানা থেকে একটা ডানা যদি জমিনের মধ্যে ডেকে দেয় জমিনের মধ্যে কি করে দেয় ডেকে দেয় তখন সমস্ত জমিন ডাকার পরে বাংলাদেশ সমস্ত কায়নাত ডাকার পরে অবশিষ্ট থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখুন জিবরিলের ক্ষমতা যদি এরকম হয় তো জিবরিল তো আমার নবীর তাবেদারি করছে তো আমার নবীর ক্ষমতা কতটুকু এটা আপন আপন আকল দিয়ে বিবেচনা করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তখন বলতেছেন আমার 600 ডানা আছে আমার এই 600 ডানা যেন ওই ফুলসরাতের ময়দানে আপনার গুনাহগার উম্মত যখন বেজে যাবে তখন আমি যেন ওই আমার 600 ডানার সর্বশক্তি ব্যবহার করে ফুলসরাতের পারের মধ্যে সুরের চাইতে চিকন কুরের চাইতে দার 30,000 বছরের রাস্তা এই চিকন সেতুর মধ্যে যেন আমি আমার ডানাগুলো বিছাই দিতে পারি বিনিময়ে আপনার গুনাহগার উম্মতরা যেন নেচে 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 জান্নাতে প্রবেশ করতে পারে আর হযরত বলছেন ফুলসে উতার রাহে গুজর রাহে মানে রাস্তা সে উদার রাহে গুজর কো হবর না হো
জিবরীল পর ভি চাহে তু পর কো খবর না হো জিবরীল পর ভি চাহে তু পর কো খবর না হো সালা দুনিয়া সালামুনিয়া হাবিব আল্লাহ আমার আলা হযরত আরেকটা নিজের আবেগ প্রকাশ করছেন বলে যে না 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 এরকম হলো হবে না জিবরীল বলবে ওই আপনি নবীর উম্মতকে আমার সাহায্যের কারণে আমি বাঁচিয়েছি ঠিক কি না বলেন না তখন আমার নবীর এই কথার উপর একমত পোষণ করে হযরতে আমার নবীর সাহাবী সাহাবী নয় তাবি এবং তবে তাবি এমন কি হযরত আলা হযরত আজিমুল বরকত রফিউদ দরজাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আলা হযরত বলছেন যে আমরা যখন ফুলসিরাত পার হব যে উম্মত আশিকরা যখন আশিকরা ফুলসিরাত তম এক নিমিষেই পার হবে সেকেন্ডও লাগবে না আর বদকারদের অনেক সময় লাগবে কারণ গুনাহগার বেজে যাবে আশিকরা পার হয়ে যাবে সেই কঠিন সময়ের ভিতরে আলা হযরত মুজাগনি যে বলছেন ও আল্লাহ ও বার ইলাহি আপনার প্যারা মাহবুবের গোলাম তো আমরা হয়েছি আশেক তো আমরা হয়েছি ও প্যারা হাবিব নবী আপনি যে জিবরীল যে আপনাকে আপনার কাছে সে যে আরজি পেশ করলো সে আরজি আপনি গ্রহণ করিয়েন না কারণ আমরা সবাই তখন জিবরীলের গোলাম হয়ে যাব জিবরীল আমাদের উর্দ্ধে ক্ষমতাশীল হয়ে যাবে এই রকম করার দরকার নেই জিবরীল পর ভি চাহে তু পর কো খবর না হো আমরা যখন ফুলসিরাতের পারের মধ্যে দাঁড়াইব মুহূর্তের ভিতরে যেন আমরা পার হতে পারি জিবরীল যেন খবর না পায় আমাদের জিবরীলের দরকার নাই আশেক হলে এরকম কথা বলতে পারে ঠিক কিনা বলেন না আশেক হলে কলিজার ভিতরে যদি নবীর মহব্বত ভালোবাসা যদি তাকত যদি সবগুলো বিদ্যমান থাকে তারা জিবরীল বর মতো মুকাররর ফেরেশতাকে পরোয়া করে না মালাকুল মউতের মতো ফেরেশতাকে পরোয়া করে না তারা এসকের ঠানে আমার নবীর উসিলায় এক নিমিষে ওই ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে করে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যে আমি আয়াত কারিমা তেলাওয়াত করলাম ওয়াল আফদাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন যে আফদাল আল্লাহ আখির আল্লাহ জাহির আল্লাহ বাতিন সব কিছু আল্লাহ আর আব্দুলক মুহাদ্দিস দেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে আফদাল আখির সব কিছু যেভাবে আল্লাহর শানে ও আমার প্যারা নবীজি যেহেতু আল্লাহর সৃষ্টি তো সৃষ্টির ভিতরে আমার নবীও আল্লাহ যেই টুক ক্ষমতার অধিকারী আমার নবী সৃষ্টি হিসেবে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবীও সব কিছুর অধিকারী জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল আফদাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন যেটা আল্লাহর শানে আমার নবীর শানেও বরাবর কারণ আল্লাহ স্রষ্টা আমার নবী কি সৃষ্টি বাস এখানে আর কোনো শিরিক নেই আমরা শিরিক করি না সুন্নিরা শিরিক করে না সুন্নিরা নিজের আবেগ প্রকাশ করে নবীর প্রতি যতটুক ভালোবাসা আছে সেই ভালোবাসা প্রকাশ করে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন না আমিন আপনাদের কষ্ট লাগতেছে সেই জন্য আমি শেষ করে দিচ্ছি যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার হুজুরও এসেছেন তো আমাদের ওস্তাদ গ্রামী কামেল মাদ্রাসার অধ্যক্ষ উনিও আসবেন আপনারা দীর্ঘক্ষণ লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ বলেন না এই দিনই প্রতিষ্ঠান এগুলাকে মহাব্বত করবেন ছেলেদের খোঁজখবর নিবেন এগুলো আপনাদের দায়িত্ব আছে না নাই শুধু চলে গেলাম মাহফিল করলাম হয়ে গেলাম কিছু তবু খেলাম না এটা দেশ না আমাদেরকে নবীর মহাব্বত আর ভালোবাসা এগুলা নিজের আওলাদ পর্যন্ত মাধ্য দিয়ে আমাদেরকে এগুলো প্রসার করতে হবে আল্লাহ পাক প্রত্যেককে সুন্নি মানাবানার তৌফিক দান করুন সমস্ত বাতিলের আক্রমণ থেকে জালেমের জুলুম থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর ঈমানকে আল্লাহ পাক হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু